শুভ সকাল, আমার নাম রুদ্র স্যার। তো আজকে আমি ডুয়েকের ওই ও লেভেলের M3R4 অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড দিনের ক্লাসটা শুরু করছি। আগের দিন আমাদের বেসিক ডেটা টাইপ সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে যেগুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো স্ক্রিন শেয়ার করে দিলাম, এবার আমরা কোড ব্লকসে গেলাম। এখানে ফাইলে গিয়ে নিউ MT5 কন্ট্রোল এস, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি আমি লাইব্রেরির মধ্যে, ডকুমেন্টের মধ্যে ফোল্ডার বানিয়ে নিচ্ছি M3_M4। সেই ফোল্ডারের মধ্যে এটাই থাকলো untitled.c। প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড studio.h, তারপরে মেন রিটার্ন 0, printf enter a number, একটা নাম্বার ইনপুট নেব, scanf %d নাম্বারটা, কমা অ্যান্ড n, যেহেতু এটা নাম্বার ভেরিয়েবল ওপরে ডিক্লেয়ার করতে হয় সিতে, সি প্লাস প্লাসের মতো না যে মধ্যে মধ্যে ডিক্লেয়ার করা যাবে, n ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার ভেরিয়েবল। এবার আমি বলছি ইফ, ইফ মানে যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয়। এখানে আমি এখানে লিখে দিচ্ছি যে এম বলে একটা ভেরিয়েবল, সেটা 0 লিখে দিচ্ছি। নাম্বারটা যদি এম এর বড় হয় তাহলে প্রিন্ট হেপ %d গ্রেটার দেন %d এম কমা এন, সরি এন কমা এম, এন এম এর থেকে বড়। এলসি অথবা যদি এন লেস দেন এম হয় তাহলে এই চিহ্নটা লেস দেন হবে, অথবা ইকুয়াল হবে। আমি এটাকে রান করছি, একটা নাম্বার দিচ্ছি 5, বলছে 5 0-র বড়। আবার রান করছি, একটা নাম্বার দিচ্ছি -3, -3 0-র ছোট। আবার একটা নাম্বার দিচ্ছি 0 0 0-র সমান। তো এই হলো সোজা প্রোগ্রাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এই প্রোগ্রামটার ভিত্তিতে তোমাকে করতে হবে একটা নাম্বার 100-র বড়, 100-র ছোট অথবা 100-র সমান। এই প্রোগ্রামটা তুমি আমাকে বলো বা করে পাঠাও কি করতে হবে। দেখো 100-র বড়, তাহলে এখানে এখানে জাস্ট 100 লিখে দিচ্ছি। এবার আমি 45 দিচ্ছি ছোট 100-র, আবার আমি 300 দিচ্ছি বড় 100-র,
আবার আমি 100 দিচ্ছি 100 সমান, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি ওই ডিজাইনে করলাম, তাই নালে অন্যভাবে লেখা যেত যে পজিটিভ নেগেটিভ অন্যভাবে করা যেত। তো আমি এই ডিজাইনে করলাম, এবার যদি বলে দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে, তাহলে একটা এম নাম্বার আর এখানে এন্টার, এর জায়গায় টু নাম্বার, দুটো নাম্বার নেবে। সোজা প্রোগ্রাম, দুটো নাম্বার নিচ্ছে 4 আর 8, তাহলে 8 বড়। আবার দুটো নাম্বার নিচ্ছে 9 আর 2, 9 বড়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আবার যদি বলে যে একটা নাম্বার অড না ইভেন চেক করার জন্য, তাহলে আমার একটাই নাম্বার নেব, এন্টার এ নাম্বার, এম এর দরকার নাই। এখানে অড আর ইভেন চেক করব, তাহলে এটাও দরকার নাই, শুধু একটা এলস পার দিলেই হবে। যদি এম পার্সেন্টেজ টু 2 দিয়ে ভাগ করে 1 ভাগ শেষ হয়, তাহলে পার্সেন্টেজ ডি অড, আর না হলে পার্সেন্টেজ ডি ইভেন। তো আমি এখানে 70 দিলাম, তাহলে ইভেন বলছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে যদি আমি এটা অন্যভাবেও লিখতাম যে নট ইকুয়াল টু 0, তাহলেও আমার হতো। এটা নট ইকুয়াল টু সিনট্যাক্স। এবার একটা নাম্বার 2-এর জায়গায় 7 দিয়ে যাবে নাকি, সেটা যদি ভাগ করে দেখি যে 7 দিয়ে গেলে 7 ডিভিজিবল বাই 7 বাই 7, আর না হলে নট বাই পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। সব থেকে সোজা এখানে এম করে দিলাম, এখানে এম করে দিলাম, এম কমা এম ইজ ইকাল টু 7, রান করলাম, 70 7 দিয়ে যায়, 41 7 দিয়ে যায় না। সহজে চেঞ্জ করা যাবে, ওই ওখানে চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেছে? আরো নাম্বার আছে, তো আমি যেহেতু আজকে সময় কম পাচ্ছি, সেই জন্য আমি জাস্ট আগে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে কাজ দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এটা হচ্ছে যে নাম্বারগুলো ইফ দিয়ে কন্ডিশন দিয়ে চেক করলাম, আবার আমরা চেক করতে পারি যে দুটো দিয়ে যাবে কিনা বা তিনটে দিয়ে যাবে কিনা, এরকম চেক করতে পারি। আমি যদি বলি যে
n greater than m and মানে এবো x greater than y তাহলে আমার এখানে 2 দেখাবে আর না হলে আমার এখানে ফলস দেখাবে তো m আর n নাম্বার আমরা নিচ্ছি না অতএব আচ্ছা নাম্বার নিচ্ছি না কিন্তু আমি নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি যে n সমান 3 x সমান 4 y সমান 7 বাইরে 30 এন্টার নাম্বারের জায়গায় আমি লিখে দিচ্ছি n ইকুয়াল টু পার্সেন্টেজ d কমা m ইকুয়াল টু পার্সেন্টেজ d কমা x ইকুয়াল টু পার্সেন্টেজ d কমা y ইকুয়াল টু পার্সেন্টেজ d n m x y তো আমার এখানে কন্ডিশন এটা দেওয়া আছে তো কন্ডিশনটাও লিখে দিচ্ছি আর কন্ডিশনটা নালে ফলস হবে তো দেখো এটা ফলস 30 সাতের বড় কিন্তু 4 সাতের বড় না এন্ড গেটে সবগুলো সমান হতে হয় বোঝা গেছে হ্যালো হ্যাঁ স্যার তো এটাকে আমরা একটু ভালো করে করার জন্য এখানে একটা স্ল্যাশ এন ব্যবহার করছি যাতে পরের লাইনে দেখায় তো সেই জন্য দেখাচ্ছে এটাকে আরো ভালো করে করা যায় পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি অত আমি করছি না ঠিক আছে জাস্ট বোঝাবার জন্য এটুকুই থাকলো ঠিক আছে স্যার এটা আমার ফলস অত আমি করছি না জাস্ট দেখাবার জন্য বোঝাবার জন্য এটা করে দিই একই স্টেটমেন্ট যদি অর গেটে যায় অর গেটে যে কোনো একটা ঠিক হলেই ঠিক তাহলে ট্রু হয়ে গেল এখানে বলিকা ভুল হয়েছে এখানে আমার অর লিখতে হবে এখানে অর লিখতে হবে তাহলে এটা ট্রু হয়ে গেল অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু ঠিক আছে তারপরে এই পুরো কন্ডিশনটা যেটা আছে সেটাকে যদি নট করে দিই তাহলে আমার ফলস হবে বোঝা গেছে পুরো কন্ডিশনটাকে নট করে দিয়েছি তাহলে ফলস হলো উল্টো মানে যা ছিল তার উল্টো নট মানে হচ্ছে রিভার্স ওকে এ হলো ইফ স্টেটমেন্ট এটাকে মাল্টিপল ইফ স্টেটমেন্টও ব্যবহার করা যায় আমি আর ইনপুট নিচ্ছি না বা ইনপুট নিতেও পারি কিছু এসে যায় না কন্ট্রোল জেড ইনপুট নিচ্ছি আমি হয়তো বললাম যে n ইজিকাল টু
আমি বললাম যে 1 থেকে 100-এর মধ্যে হবে, তাহলে ইফ এন গ্রেটার দেন ইকুয়াল টু 1 অ্যান্ড এন লেস দেন ইকুয়াল টু 100, তাহলে 1 থেকে 100-এর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, হ্যালো। এবার তারপরে আমি স্টেটমেন্ট লিখছি ইফ এন গ্রেটার দেন 90, একটা বুঝিয়ে দিচ্ছি, বেশি বুঝাচ্ছি না। তাহলে আমার এটা এ প্লাস, যদি 90 হয় তাহলে এ প্লাস হবে, আর না হলে এ হবে। এন গ্রেটার দ্যান ইজিক্যাল টু 80, 90 হলে এ প্লাস, 80 হলে এ, এলস ইফ অথবা যদি, এই করে করে আমাকে করতে হবে। সেভেন্টি হলে বি, 60, 60 হলে সি, 50, 50 হলে ডি, আর যা আছে সব ফেল। আর এইগুলোর মধ্যে যদি না দেয় তাহলে যে এলসটা থাকলো সেটা হচ্ছে ইনভ্যালিড মার্কস, নম্বরটা ভুল। তো নম্বর 1 থেকে 100-এর মধ্যেই হয়, এন্টারে মার্কস, নাম্বার চাইছে 100, এরকম দিলাম ইনভ্যালিড মার্কস দেখাচ্ছে, 0 দিলাম ইনভ্যালিড মার্কস দেখাচ্ছে। এখানে আমি এটা দিলাম বি দেখাচ্ছে, বোঝা গেছে? সেটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট, অর্থাৎ ইফের মধ্যে ইফ স্টেটমেন্ট, সেটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই করে অনেক কিছু চেক করা যায়। এখানে আমি ভুল লিখেছি, অ্যান্ডটা এখানে ডবল অ্যান্ড হবে, এটা ভুল লেখা হয়ে গেছে, এটা বিট ওয়াইজ অ্যান্ডে চেক করে দেবে, ডবল অ্যান্ড হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তো এটা হলো আমার স্টেটমেন্ট। তো এরকম করে ইফ স্টেটমেন্ট দিয়ে অনেক কিছুই করা যায়, তো সেগুলো একটা একটা করে করতে হবে। তো সেই জন্য আমি কিছু কাজ দিচ্ছি, বাচ্চাদের কাজ, সমস্ত ক্লাসে এসছে। এই যে একটা ইভেন না অড, জিরো না এত, ডিভিজিবল বাই ফাইভ আর অত, নাম্বার অফ ডে ইনপুট সেটা প্রিন্ট করে, বোঝা গেছে? এগুলো জাভাতে করা আছে, কিন্তু লজিকটা দেখো সেম, একটা এখানে ইফ ওয়ান তাহলে অড, নাহলে ইভেন, মানে লজিকটা একই, বোঝা গেছে? হলো, এটা হলে ফাইভ, ফাইভ না, এটা হলে পজিটিভ নেগেটিভ জিরো, এটা হলে সাম, এক হলে সানডে, দুই হলে মনডে, তিন হলে টিউসডে, চার, তুমি তোমার মতো শীতে লিখবা। ঠিক আছে, এটা জাভাতে শিখিয়েছিলাম। ঠিক আছে, এটা মাল্টিপল নাম্বার, এই প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি, এই প্রোগ্রামটা পুরোটাই বাড়িতে করবা এবং করে পাঠাবা। এগুলো হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে, সেই প্রজেক্টগুলো প্রোগ্রামগুলো দেওয়া আছে। সব প্রোগ্রাম হয়তো পারবা না, কিন্তু কিছু প্রোগ্রাম পারবা। একের প্রোগ্রাম
তিনটের মধ্যে বড় বের করা, অড বের করা, এইগুলো চেক করবা, ঠিক আছে? যেগুলো যেগুলো পারবা না সেগুলো আমি বলে দেবো পরের দিন, ঠিক আছে? এটা সোয়াপিং নাম্বার, সোয়াপিং নাম্বার থার্ড ভেরিয়েবল, চেষ্টা করবা। সবগুলো পারবা না, কিন্তু যেগুলো ইপ আর নর্মাল দিয়ে হবে লুপ ছাড়া সেগুলো চেষ্টা করবা। এটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই রাখলাম, বেশিক্ষণ করলাম না, যেহেতু অন্য ক্লাস আছে, লাইন ছিল না বলে করা যায়নি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর একটা কথা বলার ছিল,